হ্যালো, আমি সাকিব, কনসেপ্টা। আমাদের আজকে টপিক হলো সিঙ্গেল ফেজ ন্যাচারাল কনভেকশন। সো আমরা আসলে ন্যাচারাল আমরা এর আগে ফোর্স কনভেকশন পড়েছি, সেখানে আমরা দেখেছি যে একটা ফ্যান বা ব্লোয়ার দিয়ে যদি আমরা এক্সটার্নাল ভেলোসিটি দিই বা এক্সটার্নাল ফোর্স দিই, তাহলে আমরা লাইক উই ক্যান অবজার্ভ কনভেকশন। বাট এখন এখানে কোনো রকম এক্সটার্নাল ভেলোসিটি বা ফোর্স থাকবে না, তাহলে লাইক এক্স্যাক্টলি কী থাকবে এই জায়গায়? সো মেইনলি যেই জিনিসটা আমরা এখানে কনসিডার করব সেটা হলো ডেন্সিটি চেঞ্জ আর আরেকটা হলো আমাদের গ্র্যাভিটি, রাইট? সো মেইনলি ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ডিসাইড দ্য ফোর্স, রাইট? হুইচ ফোর্স উই গোনা ইউজ অ্যান্ড হোয়াট ইজ এক্স্যাক্টলি হ্যাপেনিং, রাইট? বিকজ এভরিথিং হ্যাপেন্স বিকজ অফ সাম রেজাল্ট অ্যান্ড ফোর্স। সো হোয়েনএভার দ্য ওয়াল টেম্পারেচার, মানে এই ওয়াল টেম্পারেচারটা যদি এই এয়ার টেম্পারেচার মানে টি ওয়াল যদি টি এয়ারের চেয়ে বেশি হয়, তাহলে আমরা বা কম হয় বা মানে লাইক চেঞ্জ হয়, তাহলে আমরা একটা প্রোফাইল দেখব, একটা টেম্পারেচার প্রোফাইল দেখব। সো এখানে আমরা যে জিনিসটা প্রথমে আমরা শিখবো সেটা হলো এফবায়ন্সি, মানে যেই ফোর্সটা আসলে এই আমরা সবাই জানি যে কনভেকশনের রুল আছে যে আমরা যদি একটা জিনিসকে হিট করি তার ডেন্সিটি কমে যায়, সো সে উপরে চলে যায়। নর্মালি আপনি গরম পানি যখন দেখবেন বা রুমে দেখবেন যে গরম বাতাসগুলো সবসময় উপরে থাকে আর ঠান্ডা বাতাসগুলো যেটা মোর হ্যাভি সেটা নিচে থাকে। সো সেরকমই যে হিটেড প্লেট আছে সেগুলোও লাইক হিটিং দ্য এয়ার ডেন্সিটি চেঞ্জ হচ্ছে। সো তাহলে আমাদের একটা ফোর্স এখানে কনসিডার করতে হবে, রাইট? সো ফর কনসিডারিং দ্য ফোর্স এফ বায়ন্সি উই হ্যাভ টু টেক জি হুইচ উই অলওয়েজ নিড, মানে আমাদের সবসময় থাকতেই হবে। আরেকটা হলো এল কিউব, যেটা আমরা দিস রিপ্রেজেন্টস দ্য ভলিউম অ্যান্ড ডেন্সিটি রো ইনফিনিটি মাইনাস রো ডাব্লু, সেটা হলো চেঞ্জ ইন ডেন্সিটি। কারণ এইখানকার ডেন্সিটি আর এইখানকার ডেন্সিটি এই দুইটার আমাদের চেঞ্জটা দেখতে হবে, আদারওয়াইজ এই ওয়ালে একটা ডেন্সিটি থাকবে আর এখানে একটা ডেন্সিটি থাকবে। সো দিস ডেন্সিটি চেঞ্জ উইল কজ দ্য lighter, like the less denser to go up and the more denser or the more heavier fluid will go down. So the first equation আমাদের কাছে আছে। তারপর এখানে যেহেতু এই সাবস্টেন্সটা হিটেড হচ্ছে, তাহলে সেটার একটা থার্মাল এক্সপানশন থাকবে। তাহলে আমাদের ফার্স্ট অফ অল থার্মাল এক্সপানশন কোফিশিয়েন্ট আগে জানতে হবে। তো থার্মাল এক্সপানশনটা মেইনলি হবে হলো ডেন্সিটি চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, রাইট? তাহলে আমাদের এখানে বেটা ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই রো ডেল পি বাই ডেল টি, তাহলে চেঞ্জ ইন ডেন্সিটি উইথ রেসপেক্ট টু টাইম ডিভাইডেড বাই দ্য ডেন্সিটি। আর এখানে মাইনাস সাইনটা দেওয়া হয় মানে ক্যান্সেল আউট করার জন্যে, এই পুরো সিস্টেমটাকে পজিটিভ বানিয়ে দেওয়ার জন্যে। তাহলে আমরা যদি এটাকে এক্সপ্যান্ড করি, বেটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই এটাকে আমরা এয়ারের ডেন্সিটিটা ধরবো মানে রো ইনফিনিটি, আর এই রো মানে ডেল রোটাকে ধরবো পি ইনফিনিটি মাইনাস পি ডাব্লু, মানে চেঞ্জ মানে এইটার এয়ারের চেঞ্জ আর এই ওয়ালের ডেন্সিটির চেঞ্জ। আর টেম্পারেচারটাও তাহলে ওই একইভাবে আমরা সবাই যারা ডিফারেনশিয়াল করে আসছি তারা জানি যে টি আলফা মাইনাস টি ডাব্লু, রাইট? সো এটা যদি আমি এখন ইকুয়েশনটা সাবস্টিটিউট করি তাহলে আমি আরেকটা ফর্ম পাবো, রাইট? ইন দিস ওয়ে উই উইল গেট অ্যান আদার ফর্ম লাইক দিস ওয়ান। এখানে আমি এই জিনিসটাকে জাস্ট একটা পাইভট রাখবো আর এই এই জাস্ট টোটাল একটা একটা ইকুয়েশন পাবো। সো দিস ইজ ভেরি ইজি। আমরা এখন যদি এই ইকুয়েশনটাকে পরের ইকুয়েশনটাতে সাবস্টিটিউট করি, এই ইকুয়েশনটাতে সাবস্টিটিউট করি, তাহলে এই এই ইকুয়েশন ওয়ানে সাবস্টিটিউট করি এই রোয়ের জায়গায়, তাহলে আমরা এই ইকুয়েশনটা পাবো। অ্যান্ড আমরা আসলে তাহলে তখন আমরা ফোর্সটা পেয়ে যাব, রাইট? এখন আমার প্ল্যান হলো আমরা যেরকম রেনল্ডস নাম্বার পড়েছি, ডাইমেনশনলেস নাম্বার, এর আগে প্র্যান্ডল নাম্বার দেখেছি ফোর্স কনভেকশনে, সেরকমই এখন আমরা দেখব এইখানে একটা ডাইমেনশনলেস নাম্বার। তাহলে এই পুরো জিনিসটাকে আমি একটা ডাইমেনশনলেস নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করব, সো দ্যাট আমার কোনো রকম আমরা নর্মালি ডাইমেনশনলেস নাম্বার কেন করি, টু ক্যান্সেল আউট অল দ্য ডাইমেনশনস, আমরা মানে যে কোনো জায়গায় জানি আমরা এই জিনিসটা ইউজ করতে পারি। সো সেটার জন্যে আমাদের গ্র্যাসপ একটা নাম্বার দিয়েছেন, সেটা হলো গ্র্যাসপ নাম্বার জি আর। তো পুরো জিনিসটাকে একটা
পুরো জিনিসটাকে আমরা কাইনেমেটিক ভেসকোসিটি দিয়ে মানে স্কোয়ার অফ কাইনেমেটিক ভেসকোসিটি দিয়ে ডিভাইড করে দিব। তাহলে আমার পুরো আমরা যখন আমরা যদি এটার ইউনিটগুলো সবগুলো হিসাব করি তাহলে এটা আমার একটা ইউনিটলেস নাম্বার হবে, এটা আমার ইউনিটলেস নাম্বার হবে। সো দ্যাট ইজ কল্ড ডাইমেনশনলেস নাম্বার, কোনো ইউনিট থাকবে না। তাহলে গ্রাশফ নাম্বারটাকে আসলে আমরা ডিসক্রাইব করতে পারি, যেরকম রেনল্ডস নাম্বারকে আমরা ইনার্শিয়া ফোর্স ডিভাইডেড বাই ভেসকাস ফোর্স করতে পারি, সেরকম এই গ্রাশফ নাম্বারকেও আমরা এফ ইনার্শিয়া ইন্টু এফ বায়ন্সি ডিভাইডেড বাই এফ ভেসকাস ফোর্স। সো নর্মালি এখানেও আমরা যদি দেখি যে আমার এফ ভেসকাস ফোর্সটা অনেক বেশি, একটা একটা আমার আমার ফ্লুইডটা অনেক ভেসকস, তাহলে আমার জিআর এর ভ্যালুটা কিন্তু খুব কম হবে। আবার আমি যদি দেখি যে আমার ফ্লুইডের ইনার্শিয়া অনেক বেশি, ইনার্শিয়া ফোর্সেস বেশি, তাহলে আমি আবার আমার গ্রাশফ নাম্বারটা অনেক বড় হবে। তো এই এই দুইটা নাম্বারকে আমাদের এই এই জিনিসটাকেও আবার আমরা আরেকটা নাম্বারে ডিসক্রাইব করতে পারি, সেটা জাস্ট সিম্পল, এটা কিছুই না, জাস্ট খালি র্যান্ডেল নাম্বারটা গ্রাশফ নাম্বার আর প্র্যান্ডেল নাম্বারে জাস্ট একটা মাল্টিপ্লিকেশন, জাস্ট একটা প্রোডাক্ট আর কিছু না। দিস ইজ নাথিং বাট আ প্রোডাক্ট অফ গ্রাশফ নাম্বার অ্যান্ড প্র্যান্ডেল নাম্বার। অ্যান্ড দ্য লাস্ট থিং দ্যাট উই উইল সি ইজ আমাদের ভেলোসিটি প্রোফাইলটা। সো কোন প্রোফাইলটা আমরা আসলে ফলো করব, কারণ এর আগে আমরা দেখছি যে প্রোফাইলগুলো লাইক ফ্ল্যাট প্লেটের জন্যে পার্টিকুলার প্রোফাইলগুলো ওগুলো সব আমরা দেখে আসছি, কিন্তু এটার জন্য প্রোফাইলটা একটু ডিফারেন্ট। একটু ডিফারেন্ট কেন? কারণ ওয়াই উই উইল হ্যাভ আ ভেলোসিটি প্রোফাইল লাইক দিস? সো সবাই আসলে একবার দেখার পরে লাইক এরকম একটা স্যাম্পল ডিস্ট্রিবিউশনের মতো একটা প্রোফাইল কেন আমরা দেখব, মানে দরকারটা কি, রাইট? মানে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? সো এখানে আসলে কি কোনো এক্সটার্নাল ফোর্সেস নাই। সো আপনার বলতে আপনার মনে হইতে পারে তাহলে আমরা রেনল্ডস নাম্বার ইউজ করছি না, তাহলে ভেলোসিটিও নাই? নো, ডেফিনেটলি না, ভেলোসিটি ডেফিনেটলি আছে, দিস ইজ মুভিং। তাহলে আমাদের এখানে এক্স্যাক্টলি হবে কি যে আমার যে ওয়ালের ওয়ালের যে ভেলোসিটিটা, ওয়ালে আমাদের তো টেম্পারেচার প্রোফাইলটা এভাবে নামবে, রাইট? তো ওয়ালের যে ভেলোসিটিটা এটা কিন্তু জিরো হয় সবসময় আমরা জানি, কিন্তু গ্র্যাজুয়ালি এইটার এই 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 সাবস্টেন্সটার ডেন্সিটি চেঞ্জ হতে হইতে থাকে, ডেন্সিটি চেঞ্জ হইতে থাকে। সো নর্মালি এইখানে এইখানে যেহেতু হিটে ডাইরেক্টলি, তাহলে তার ডেন্সিটিটা খুব কম হবে, রাইট? তাহলে সে কিছুটা উপরে যাবে, কিন্তু কিছু সময় তখন আমি দেখবো যে আমার টেম্পারেচারটা আসলে কমতে কমতে একটা স্ট্যান্ডে খুব কমে গেছে, তাহলে আমার আবার ডেন্সিটি ডিফারেন্সটা ওই আগের মতো আসলে থাকবে না, তাহলে কি ভেলোসিটিটা ওরকম থাকবে? সেরকম থাকবে না, এটা একটা একটা ম্যাক্সিমাম হাইট রিচ করে আবার গ্র্যাজুয়ালি টেম্পারেচার যেহেতু কম এটা জাস্ট কমতে থাকবে কমতে থাকবে, আবার নর্মাল ইউ ইনফিনিটিতে চলে আসবে। তো বাট এইখানে একটা জিনিস, একটা হলো একটা পজিশনে আমি আমি জানি না, বিকজ অনেকটা এক্সপেরিমেন্টাল ভ্যালিউ এটা যে একটা প্রোফাইল ফলো করে, বাট আমরা এক্স্যাক্টলি আসলে বলতে পারবো না যে এখান থেকে যে এখানে এটা নিয়ে অনেক রিসার্চ হয় পিএইচডি লেভেলে। সো এখানে বলতে পারবো না যে আমার এক্স্যাক্টলি লাইক কই আমার এয়ারটা বা ডেন্সিটিটা ম্যাক্সিমাম। সো জাস্ট উই উইল নো দ্যাট আমাদের যে ডেন্সিটিটা কমে, ভেলোসিটি অফ দ্য ওয়াল জিরো হবে, এবং ডেন্সিটি ডিফারেন্সের কারণে একটা একটা ম্যাক্সিমাম রিচ করার পরে আবার টেম্পারেচার যখন গ্র্যাজুয়ালি কমতে থাকে বা অনেক বেশি কমতে থাকে অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াল, তখন ভেলোসিটিও কমতে থাকে। সো দিস ইজ অল উই হ্যাভ টু ডু। থ্যাংক ইউ।